আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার গ্রেডিং সিস্টেমটা অধিকাংশ স্টুডেন্টদের কাছেই অজানা একটা ইয়ার থেকে আরেকটা ইয়ারে প্রমোটেড হওয়ার জন্য সর্বনিম্ন কতটি সাবজেক্টে পাস করতে হয় পাস নাম্বার কত ইনকোর্সে কত পেতে হবে থিওরিক্যালে কত পেতে হবে প্রমোটেড হওয়ার পরে কোনো সাবজেক্টে ফেল থাকলে পরবর্তী ইয়ারে সেই পরীক্ষা দেওয়ার সিস্টেমটা কী এক কথাই বলতে পারেন আজকের এই ভিডিওটির মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত প্রমোটেড নট প্রমোটেড এক কথায় গ্রেডিং সংক্রান্ত যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা যারা এই বিষয়গুলো এখনও জানেন না তারা অবশ্যই এতটুকু স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সাথে ভিডিওর থামনিলে যে বলেছি অনার্স প্রথম বর্ষের সকল স্টুডেন্টই পাস সেই বিষয়টির ব্যাখ্যাও ভিডিওর মাঝখানে দিয়ে দেব এজন্য ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি আপনাকে দেখতে হবে তো আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংক্রান্ত সকল ধরনের ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করে থাকি এবং আজকে তেরো সেপ্টেম্বর খুব শীঘ্রই আপনাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা যারা আমাদের শর্ট সাজেশানগুলো এখনও সংগ্রহ করেননি তারা অবশ্যই আমাদের শর্ট সাজেশানগুলো সংগ্রহ করে নেবেন আমাদের সাজেশানগুলো তৈরি করেছে রাজশাহী কলেজ এবং বগুড়া সরকারি আজিজুলো কলেজের সুনামধন্য কিছু শিক্ষকেরা গত বছর আমাদের সাজেশান থেকে শতভাগ কমান এসেছে আশা করছি এবছরও তার ব্যতিক্রম হবে না তো আমি এই সম্পূর্ণ গেডিং সিস্টেমটাকে আপনাদের ভালো করে বোঝানোর জন্য একটা নোট ডাউন করেছি এবং আমাদের পরীক্ষা পরীক্ষা নিয়ন্ত্রক যে স্যার রয়েছে বদরুজ্জামান স্যার তিন তিনি যে একটা বক্তব্য দিয়েছেন এই গ্রেডিং সিস্টেমটা নিয়ে সেই বিষয়টি এখানে সুন্দর করে পর্যায়ক্রমিকভাবে তুলে ধরেছি তো আমি শুরুতে এটা হিডিং একটা দিয়েছি যে তাত্ত্ব এবং ইনকোর্স পরীক্ষা মিলে চল্লিশ পেলে পাস আপনারা হয়তো এতদিনই এটা জেনে গেছেন যে মোট একটা পরীক্ষায় পাশ করতে হলে আপনাকে চল্লিশ মার্ক পেতে হবে এর মধ্যে আশি মার্ক হচ্ছে আপনার থিওরিক্যাল যেটা এক্সাম হয় আর বিশ মার্ক হচ্ছে আপনার কলেজে যে ইনকোর্স পরীক্ষা হয় সেটার তো ইনকোর্স এবং এই থিওরিক্যাল মিলাই আপনাকে চল্লিশ মার্ক পেতে হবে তো চলুন আমি একেবারে সিরিয়াল বাই সিরিয়াল এখান থেকে আমি দেখে দেখে পড়ি আপনারাও সহকারে দেখতে থাকুন তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভুল ধারণা ছিল ইনকোর্সে ও তত্ত্বীয় পরীক্ষায় আলাদাভাবে পাশ করতে হয় হ্যাঁ কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ডিগ্রি এবং মাস্টার্স পরীক্ষায় তাত্ত এবং ইনকোর্স মিলে চল্লিশ পেলেই পাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান এ তথ্য জানিয়েছেন এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ইনকোর্সের বিশ আর থিওরির আশি দুটা মিলে চল্লিশ পেলেই পাশ করবে শিক্ষার্থীরা ইনকোর্সে যদি কোন শিক্ষার্থী কোন নাম্বার পেয়েও কেউ যদি তাত্ত পরীক্ষায় আশি নম্বরের মধ্যে চল্লিশ পায় সে পাশ করবে অর্থাৎ আপনি যদি ইনকোর্সে যদি তিন চারও যদি পেয়ে থাকেন কোনো নাই। আমরা অনেকেই মনে তাতেও ইনকোর্সে ফেল করলে বোধহয় আমাদের রেজাল্ট ফেল আসবে কিন্তু এটা মোটেও না ইনকোর্সে যদি আপনি অনেক কম মার্কস পেয়ে যান অন্যদিকে যদি আপনি আহ থিওরিক্যালে বেশি নাম্বার পান মোট যদি চল্লিশ পান তাহলে কিন্তু পাস আরও সহজ করে বলি আপনি যদি থিওরিক্যালে মনে করেন আপনার ফাইনাল পরীক্ষায় আপনি মাত্র বিশ মার্ক পেয়েছেন ধরে নেন আপনি বিশ পেয়েছেন আর এদিকে যদি ইনকোর্সে আপনি যদি বিষ পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অনার্সে পাস করে যাবেন ইনকোর্স পরীক্ষার মার্কসগুলো সারদের মানে স্যাররা নির্ধারণ করে থাকে স্যারদের হাতে থাকে এই জন্য আপনারা চেষ্টা করবেন স্যারদের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য অনেক অধিকাংশ কলেজে দেখা যায় যে যেসব স্যারদের হাতে ইনকোর্স মার্কস থাকে তারা আবার করে কি প্রাইভেট পড়ায় তো তাদের কাছে যারা প্রাইভেট পড়ে তাদেরকে ইনকোর্স মার্কস বেশি দেয় তো আপনারা চেষ্টা করবেন টাকা নষ্ট হলেও ওই স্যারের কাছে প্রাইভেট পড়ার জন্য এছাড়া তো কোনো উপায় নেই আসলে অনেক সময় শিক্ষকেরাও বিজনেস খুলে বসে তো সব শিক্ষকদের জন্য এই কথা নয় কিছু কিছু শিক্ষক আছে শুধুমাত্র তারা তো যাই হোক তিনি আরও বলেন তবে পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের ন্যূনতম তিন নাম্বার পেতে হবে এই তিন নাম্বারটা কোথায় পেতে হবে এই তিন নাম্বারটা পেতে হবে আপনাকে আপনার যে ইনকোর্স পরীক্ষা রয়েছে সেখানে কারণ এই তিনটা মার্কস আপনার উপস্থিতির উপর ডিপেন্ড করে আপনার যদি উপস্থিতিতে যদি তিন মার্কস যদি নিচে চলে আসে তাহলে আপনাকে কোনোভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করতে দিবে না হ্যাঁ তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন আর চার বছর মেয়াদের স্নাতক কোর্সের রেগুলেশন অনুযায়ী এক বর্ষ থেকে পরবর্তী মানে বর্ষে প্রমোশনের জন্য সকল কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক আপনাকে কোনো পরীক্ষায় অনুপস্থিত থাকা যাবে না প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে তিনটি তাত্ত কোর্সে ডি বা তার চেয়ে বেশি গ্রেড পেতে হবে আমি আমার থামনিলে বলেছিলাম যে সকল স্টুডেন্টরাই পাস করবে কেন বলেছিলাম প্রমোটেড হবে কেন বলেছিলাম দেখেন ফার্স্ট ইয়ারে একটা কম্পালসারি সাবজেক্ট সেটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যোধ ইতিহাস এই সাবজেক্টে ফেল করার মতো স্টুডেন্ট হয়তো খুঁজে পাওয়া যাবে না সকলেই পাশ করবে হ্যাঁ আর ডিপার্টমেন্টাল দুইটা সাবজেক্ট আপনি সরি পাঁচটা সাবজেক্টের মধ্যে কি দুইটা সাবজেক্টে পাস করতে পারবেন না যে কেউ পাস করতে পারবে এই জন্য আমি বলেছি তাহলে আপনার তিনটা হয়ে গেল আর তিনটা হয়ে গেলে আপনি পরবর্তী ইয়ারে প্রমোটেড হবেন এই জন্য আমি থামনে এলে বলেছি যে সকল স্টুডেন্ট পাস আর আমরা যে সাজেশানটা তৈরি করেছি এই সাজেশনের ফিফটি পারসেন্ট যদি কেউ পড়ে যদি পরীক্ষার হলে যায় আমরা চ্যালেঞ্জ করব তার পাশ নিয়ে তাকে চিন্তা করতে হবে না আমরা আমাদের সাজেশানগুলো গত বছরে দেখেছি অধিকাংশ কোশ্চেনই কমন হ্যাঁ তো এই জন্য আপনাদের রিকোয়েস্ট করবো আমাদের এই সাজেশনগুলো একটু গুরুত্ব সহকারে সংগ্রহ করে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দিয়ে আছে সেখান থেকে যোগাযোগ করে সাজেশানগুলো সাজেশনগুলো সংগ্রহ করে নেন হুম একদম একটা অ্যাফোর্ডেবল প্রাইস রেখেছি সবাই কিনতে পারবে আশা করি এবং আপনাদের জন্য আমাদের যে প্রাইভেট গ্রুপ রয়েছে সেখানে তো আপনারা সাপোর্ট পাচ্ছেন তো তারপরে বলা হচ্ছে যে দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে প্রমোশনের জন্য আবার তিনটি তিনটি কোর্সে ডি গ্রেডের বেশি পেতে হবে অর্থাৎ এফ গ্রেড যদি পান তাহলে কিন্তু হবে না ডিগ্রেড অ্যাটলিস্ট আপনাকে ডিগ্রেড পেতে হবে কোন কোন বর্ষে একটি কোর্সে অনুপস্থিত থেকে বাকি সকল কোর্সে ডি বা তার চেয়ে বেশি গ্রেড পেলে শর্ত সাপেক্ষে পরবর্তী বর্ষে প্রমোশন পাবে তবে অনুপস্থিত কোর্সে পরবর্তী বছর পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক অর্থাৎ আপনি যদি একটা কোর্সে মানে একটা সাবজেক্টে যদি আপনি অনুপস্থিত থাকেন আর বাদ বাকি সবগুলোতে যদি আপনি পাশ করেন তাহলে আপনি প্রমোটেড হবেন না হলে কিন্তু আপনি প্রমোশন পাবেন না অর্থাৎ আপনি ফেল করেন আর পাশ করেন আপনি সবগুলো পরীক্ষায় অংশগ্রহণ করবেন আর সর্বনিম্ন তিনটিতে যদি পাশ করেন তাহলে আপনি পরবর্তীতে পরবর্তী ইয়ারে প্রমোটেড হবেন তো এই বিষয়গুলো এখানে ডিটেলসে বলা আছে উপরে শর্তপূরণে ব্যর্থ হলেও নট প্রমোটেড হবে কেউ যদি তিনটা সাবজেক্টে পাস যদি না করতে পারে তাহলে কিন্তু সে নট প্রমোটেড হবে এবং পরবর্তী বছরে যে সাবজেক্টগুলোর নট প্রমোটেড হয়েছে সেগুলো কিন্তু আবার কিন্তু পরীক্ষা দিয়ে পরবর্তী প্রমোটেড হতে হবে তো এখানে আরও কি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে আমি সবগুলো বলছি না কারণ অনেকের অনেক ধরনের প্রশ্ন যেমন ধরেন আপনি ফার্স্ট ইয়ারে দুইটা সাবজেক্টে ফেল করছেন বাট আপনি সেকেন্ড ইয়ারে প্রোমোটেড হয়েছেন তো সেকেন্ড ইয়ারে যায় কি ফার্স্ট ইয়ারে দুইটা পরীক্ষা না দিয়ে যদি আপনি থার্ড ইয়ারে দিতে চান তাহলে কি সমস্যা হবে হ্যাঁ সমস্যা হবে আপনাকে অনুপস্থিত না থেকে ফর্ম ফিল করতে হবে পরীক্ষা দেন আপনি ফেল যদি করেন আপনার ফাইনাল ইয়ার পর্যন্ত আপনি পরীক্ষা দিতে পারবেন কোনো সমস্যা নাই বাট আপনাকে পরীক্ষা দিতে থাকতে হবে তো আরও অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর আমি হয়তো ভিডিওতে দিতে পারবো না তবে আপনাদের প্রমোটেড কিংবা নট প্রমোটেড গ্রেডিং নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন আমি কমেন্টেই যত দ্রুত পারি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আবারও বলছি আমাদের সাজেশানগুলো পারচেস করে আমাদের সাথেই থাকবেন গ্রুপে জয়েন হয়ে যাবে তো ভালো থাকবেন আপনাদের কোনো কোশ্চিন থাকে কমেন্ট করে আমাদের জানাবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা